চট্টগ্রামের দক্ষিণায়তন নোয়াভার উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। গত 28 ডিসেম্বর 3 দিনব্যাপী এই বিজয় মেলার উদ্বোধন করে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এবিএম ফজলে করিম চৌধুরী। দক্ষিণায়তন বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব বাবুল মেম্বারের সঞ্চালনায় এটা সভাপতিত্ব করে দক্ষিণায়তন বিজয় মেলা উদযাপন পরিষদের সভাপতি আলহাজ দিদারুল আলম। এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। বিজয় মেলার পক্ষ থেকে ক্রেস প্রদান করছেন বিজয় মেলা পরিষদের। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন এই